Hey guys, welcome back to the channel. Welcome back to a brand new blog. আজকে আমরা দাঁড়িয়ে আছি রাসমাঠে। রাসমাঠ অনেকেই হয়তো চেনো, অনেকেই হয়তো চেনো না। রাসমাঠ হচ্ছে বারুইপুর থেকে 3 কিলোমিটার মতো ভিতরে রাস্তা হবে, যেখানে জমিদার বাড়ি আছে। তো আমরা সেই জমিদার বাড়িটা আজকে এক্সপ্লোর করতে এসেছি। পিছনে যদি দেখা যায় জমিদার বাড়ির যে ধ্বংসাবশেষ আছে সেটা কিন্তু এখনো বর্তমান আছে, এখনো কিন্তু দেখা যাচ্ছে। ওটাও দেখবো। ভিতরে একটা কালী মন্দির, মানে যেখানে কালী পুজো হয়, আর আমার পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয়। তো এটাও আমরা দেখাবো, আর এটাও ভিতরটা আমরা যাবো, ভিতর দিকে দেখবো কীরকম পরিস্থিতি এখন আছে বর্তমান। চলো ভিতরে গিয়ে দেখা যাক। একটা সিনেমেটিক শট নিয়েছি, সেটা তোমরা দেখো ভিডিওতে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুর্গা দালান। এখানেই কিন্তু দুর্গা পুজোটা হতো আগে, খুব বড় করে রাজবাড়ির যে জমজমাট দুর্গা পুজো সেটা কিন্তু এখানে হতো। চুনসুরকি দেয়ালের উপরে রং করা হয়েছে বেশ ভালো, আর উপরে হচ্ছে সিলিং গুলো কিন্তু এখনো কড়িকাঠের যেরকম সিলিং আছে সেগুলো কিন্তু এখনো রয়েছে এখানে। আর রাসমাঠের যে পুজো হয় সেই রাসমাঠের পুজো কিন্তু এখনো এখানে থেকেই ঠাকুরটা যায়, রাধা কৃষ্ণ যে ঠাকুরটা যায় সেটা কিন্তু এখান থেকেই যায়। এখান থেকে কিন্তু পালকি আছে, পালকি করেই কিন্তু রাধা কৃষ্ণকে নিয়ে যাওয়া হয়। খুব সুন্দর, মানে যখন যায় খুব সুন্দরভাবে যায়, আর খুব ভালো লাগে এখানে দেখতে। আর আমাদের পিছন দিকে আছে হচ্ছে যেখানে কালী পুজো হয় সেটা পিছন দিকে আছে, ওই সাইডটা আমরা ওই সাইডটাও যাব, গিয়ে দেখব। আর এর সামনেই হচ্ছে আছে হচ্ছে রাসমাঠ, যেখানে পুজোটা হয় আর কি। সেখানে আগে সার্কাস হতো, অনেক কিছুই হতো, এটা এখন সেগুলো হয় না, সেগুলো আমরা দেখবো, রাসমাঠটাও দেখবো। জমিদার বাড়ির যে মেন গেটটা ছিল সেটা হচ্ছে এইটা, এটা কিন্তু পুরো ধ্বংসাবশেষটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে। তো একটু ভিতরের দিকে যাবো, একটা স্পুকি ফিলিংস আছে। আগেকার দিনে আমরা দাদুদের কাছ থেকে গল্প শুনতাম যে এখানে নাকি প্রচুর, মানে রাজা রাজাদের যেরকম হয় আর কি, প্রচুর সৈন্য থাকতো, প্রচুর গেট থাকতো, যে আরও প্রচুর সৈন্য থাকতো, প্রচুর বাইজি নাচ হতো, আরও অনেক রকম পুতুল নাচ হতো, আরও অনেক কিছু দেখতে পারতেন। আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, এটা হচ্ছে জমিদার বাড়ির যে মেন গেট আছে, মেন গেটের দিক থেকে বাইরের দিকে যাচ্ছি। বাইরের দিকে গিয়ে দেখবো কোথা থেকে সৈন্যরা কোথায় থেকে সব কিছু দেখতো, আর সেটাও দেখবো। এখন বাইরে দাঁড়িয়ে আছি, বাইরের এই যে গেটগুলো আছে এগুলো কিন্তু যেরকম জমিদার বাড়িতে যেরকম গেট থাকে সেই গেটগুলো কিন্তু এইগুলো। আর দূরে যদি দেখা যায় ওই পারটা একটা এখনো কিছুটা হলেও ধ্বংসাবশেষ এখনো আছে, ওইদিকে সৈন্যরা পাহারা দিত, আর ওইদিকে ওই যে গেটটা রয়েছে দূরে যদি দেখা যায় ওই গেটটা কিন্তু সৈন্যরা পাহারা দিত, আর এই যে মাঠে কিন্তু রাসমাঠে পুজো হতো। আর দূরে যদি দেখা যায় দূরে কিন্তু রথটা কিন্তু এখনো দেখা যাচ্ছে, যে প্রতি বছর কিন্তু রথটা কিন্তু এখনো টানা হয়। দূরে যেটা এটা দেখা যাচ্ছে এটা কিন্তু রাসমঞ্চ, এখানে কিন্তু পুজোটা হয়। ওই দিকটা যদি দেখা যায় এই যে গেটটা রয়েছে, এই যে গেটটা, এখানে কিন্তু সৈন্যরা আগে, এখানে গেটটা আছে, এই গেটের উপর বসে সৈন্যরা গার্ড দিত, আর এটাও কিন্তু একটা মেন গেট, এটা দুটো দেখা যাচ্ছে। এটা এই যে দুপুরে দেখা, এটাও কিন্তু মেন গেট। দুর্গা মন্দিরের ঠিক পাশেই যে রাস্তাটা রয়েছে, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা যদি আমরা যাই তাহলে কিন্তু কালী পুজো যেখানে হয় সেটা কিন্তু আমরা দেখতে পাবো।
ভিতরে ঢুকতেই এইরকম একটা জায়গা, একটা ম্যাসিভ দালান তোমরা দেখতে পাবে যেটা খুবই সুন্দর। ওদিকে কালী পুজো যেটা হয় সেটা কালী মন্দির রয়েছে এদিকে। চারিদিকের কাজটা কিন্তু খুবই সুন্দর। সামনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু কালী পুজোর সময়, এটাকে অ্যাকচুয়ালি বেদি বলে কিন্তু এখানে বলি দেওয়া হয়, তো কালী পুজোর সময় কিন্তু একমাত্র এটা ইউজ করা হয়। আর বাকি সময় দেখতে পাচ্ছ ধূপ খুব দেওয়া রয়েছে, যারা পুজো দিতে আসে কালী ঠাকুরের এখানে তারা কিন্তু এখানে পুজো দেয়। ওপরে যে জায়গাটা দেখা যাচ্ছে, ওপরে যে জানলাগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু আগে সবাই বসে দেখতো পুজোটা বা আশেপাশে কি হচ্ছে না হচ্ছে ওখান থেকে কিন্তু দেখতো। তো জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা। তো আমরা, আমাদের যে প্রশাসন আছে, প্রশাসনের কাছে আমরা চেষ্টা করব যাতে এই জায়গাটা সংরক্ষণের জন্য যদি চেষ্টা করে তারা, তো তাহলে কিন্তু খুব সুবিধা হবে, কারণ এত সুন্দর একটা জায়গা কিন্তু মেনটেন থাকবে। তো আমরাও যখন এটা দেখতে পাচ্ছি এত সুন্দর একটা ঐতিহ্য রয়েছে এখানে, তো আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে বা তাদের পরবর্তী যে প্রজন্মগুলো আসবে তারাও যদি এটা দেখতে পারে, তো সেই জন্যে আমরা চেষ্টা করতে পারি যাতে এটা ধরে রাখতে পারি। এখানেই আমরা মায়ের মন্দিরের ভিতরে ঢুকে মাকে দর্শন করি। ওপরে যাওয়ার জন্য সিঁড়িটা কিন্তু এটা সিঁড়ি, এটার থেকে কিন্তু এই ওপরের দিকে কিন্তু এটাতে যাওয়া যায়। দেখব বেশ ভালো ঘুরছে এখানে। ওপরের রাস্তাটা বন্ধ হয়ে আছে, কালী মন্দির থেকে বেরিয়ে কিন্তু এই দিকটা দিয়ে গেলেই, এই দিক থেকে আসলেই কিন্তু পিছনে যে পুজোটা হয় সেই রাস্তাটা কিন্তু এটাই, এটা দিয়েই কিন্তু ঠাকুর নিয়ে যাওয়া হয়, নিয়ে কিন্তু মন্দিরে পুজোর জন্য নিয়ে যাওয়া হয়। আর একটা সব থেকে বড় ব্যাপার যে কিন্তু এখানে একটা কাজ সমসময় কিন্তু একটা ব্যাপার আছে, একটা স্পুকি ব্যাপার কিন্তু এখানে তোমরা ফিল করতে পারবে যদি সন্ধ্যের পরে তোমরা আসো এখানে। দুর্গা দালানের একদম সামনে কিন্তু কৃষ্ণ দালানটা রয়েছে, কৃষ্ণ দালানটা ঠাকুরটা আমরা দেখাবো। এই জায়গাটা বেশ, কত সুন্দর একটা পাখির ডাক আছে সেটা তোমরা বুঝতেই পারবে এখানে।
এটা ছাড়াও কিন্তু আরো একটা রাজবাড়ি আছে যেটা রবীন্দ্র ভবনে আছে, যেটা কিন্তু পারমিশন খুব একটা পাওয়া যায় না, কারণ ওটা শুটিং এর জন্য যেহেতু ইউজ হয়। এটা ছাড়াও যে রাজবাড়িটা আছে সেটা অন্যদিন কভার করার চেষ্টা করবো। আজকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। চ্যানেল যারা নতুন এসেছে তাদের সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিন সবাই বন্ধুদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, চলতে থাকুন।